দেশে একটা ভুল ওয়াজ খুব প্রসার হয়েছে না বুঝার কারণে বড় বড় আলেমরা পর্যন্ত আমি দেখি বলে ফেলতেছে সে ভুল ওয়াজটা হলো আদম নবী মা হাওয়া গুনাহ করার পরে 360 বছর নাকি কানছে তারপরে নাকি ক্ষমা পাইছে অথচ এই ওয়াজটা সরাসরি আল্লাহর কোরআনের উল্টা ঠিক আবুল কালাম আজাদ সাহেব নিশ্চয়ই আপনি আমার এই বক্তব্যটা পাবেন আপনার বক্তব্যটা আমাকে শত শত মানুষ পাঠিয়েছে শত শত মানুষ আমাকে পাঠিয়েছে আমি বিস্মিত হয়েছে আপনার মুখ থেকে এই কথা শুনে কারণ আপনি একজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টরেট ডিগ্রিধারী একজন আলেম বাংলাদেশের একজন প্রথম সারি আলেম আপনি গবেষণা ছাড়া তাহকিক ছাড়া হুট করে মানুষকে বলে দিবেন অধিকাংশ আলেমরা ভুল করে অধিকাংশ মুসলমানরা ভুল করে ভুল করে অধিকাংশ মানুষকে বলে আপনি নিজেই একটা ভুল তথ্য বলে দিলেন এটা আপনার কাছে আমরা আশা করিনি আশা করি আমার এই বক্তব্যটা শোনার পরে আপনি অবশ্যই এটা গবেষণা করবেন তাহকিক করবেন এবং আপনার এই বক্তব্য থেকে আল্লাহর ভয়ে রুজু করবেন সাধারণ মানুষকে বলবেন না এটার দলিল আছে আপনার কাছে যত উপযুক্ত কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দলিলহীন না এটা হুট করে কেউ বলেনি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জামানাতে তাবেঈগণ এটা বলাবলি করেছেন যেটা যুগ যুগ ধরে মুফাসসিরিন কেরাম ফুকাহাই কেরাম মুহাদ্দিসিন কেরাম যার যার কিতাব উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ আমার উম্মতেরা গোমরাহির উপরে ঐক্যমত হবে না কখনোই গোমরাহির উপরে ঐক্যমত হবে না বেশিরভাগ মুসলমান কখনো গোমরাহির মধ্যে ঐক্যমত হবে না বেশিরভাগ আলেমরা ভুল করতেছে এই কথাটাই ঠিক না বেশিরভাগ আলেম যখন একটা কথা বলবে তখন বুঝে নিতে হবে এটার পিছনে কোনো না কোনো সোর্স কোন না কোন উৎস দলিল আছে আপনি জানেন না আবার জানেন তো নাই উল্টা আবার বলছেন বেশিরভাগ আলেমরা ভুল করতেছে কি আজীব ব্যাপার আদম নবী সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীতে চলে আসলেন আমার আল্লাহ নামিয়ে দিলেন এই পৃথিবীতে সে 350 বছরের মতো কেঁদেছেন এই কথাটা ভুল নয় এটা সত্য সঠিক কথা আগের আলেম রাজা বলে গেছে তারা কোন না কোন দলিলের উপরে ভর করে কথা বলে গেছে আমরা যারা বুঝি না লেখাপড়া কম গবেষণা কম আমরাই মনে করি আগের আলেমরা ভুল করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটা হাদিস আমি আপনাদের শোনাতে চাই শুনেন যুবক ভাইরা কয়েকজন তাবেঈর নাম বলি যারা সর্বজন বিদিত সব দলের আলেমরা ওনাদেরকে মানে ফকি তবকার তাবেঈ হযরতে হাসান বসরী রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় হলো হযরতে আতা রহমাতুল্লাহ আলাই 200 সাহাবীকে নিজের চোখে দেখেছেন হযরতে আতা রহমাতুল্লাহ আলাই তৃতীয় হলো ইবনু আতিয়া হাসান ইবনু আতিয়া রহমাতুল্লাহ আলাইহে চতুর্থ তো হলো ওয়াহাব ইবনে মুনাব্বাহ রহমাতুল্লাহ আলাই তিনি আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিলেন ইহুদি ছিলেন পরে মুসলমান হয়েছেন মানে কোরআনেরও বড় আলেম তাওরাত কিতাবেরও বড় আলেম ওয়াহাব ইবনে মুনাব্বাহ রহমাতুল্লাহ আলাই এই চারজন সহ আরো আমার জানা মতে কয়েকজন তাবেঈ আছে ওনারা সবাই বলেছেন হিনা উহবিতা আদম মিনাল জান্নাতি ইলাল আরদে যখন সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল তখন তিনি ফাবাকা তিনি কেঁদেছেন ফিলার্দে জমিনে সালাসা মিআতি আমিন 300 বছর কেঁদেছেন সুবহানাল্লাহ বলেন কয়শো বছর 300 বছর কেঁদেছেন এটা একজন দুইজনের কথা না এক দল তাবেঈ এটা বর্ণনা করেছেন এক দল হযরত হাসান ইবনে আতিয়া রহমাতুল্লাহ আলাই আরো কয়েকজন তাবেঈ তিনারা বলেন বাকা আদম আলাইহিস সালাম ফিল জান্নাতি 60 আমিন হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে জান্নাতে কেঁদেছেন 60 বছর কত বছর 60 বছর তাহলে পৃথিবীতে 300 বছর জান্নাতে হলো 60 বছর 350 হিসাব পাইছেন নি জোরে বলেন পাইছেন এই কথাগুলি উল্লেখ করেছে কোন কোন কিতাবে আছে নামগুলি বলে দেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক একজন ইমাম ইমাম আবু বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি যিনি 281 হিজরিতে ইন্তেকাল মানে ইমাম বুখারীর প্রায় কাছাকাছি তিনার লেখা
الرقات والبقاء ওই কিতাবের মধ্যে অনেকগুলি সনদ সহকারে রওয়ায়েত উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়েতগুলি উল্লেখ করেছেন তাফসীরে বাগাবীর মধ্যে মুহিউসুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দুই একটা রওয়ায়েত উল্লেখ করেছেন বিশেষ করে শারিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি শারহু সুনানি আবি দাউদের মধ্যেও কয়েকটা রওয়ায়েত উল্লেখ করেছেন প্রিয় ভাইরা আমার তাফসীরে কুরতুবীর মধ্যেও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা রওয়ায়েত উল্লেখ করেছেন সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম 350 বছরের মতো কেঁদেছেন এটা ভুল নয় এটা সঠিক আবুল কালাম আজাদ সাহেব নিশ্চয়ই আপনি আমার এই বক্তব্যটা পাবেন আপনার বক্তব্যটা আমাকে শত শত মানুষ পাঠিয়েছে শত শত মানুষ আমাকে পাঠিয়েছে আমি বিস্মিত হয়েছে আপনার মুখ থেকে এই কথা শুনে কারণ আপনি একজন পিএইচডি ডিগ্রিধারী ডক্টরেট ডিগ্রিধারী একজন আলেম বাংলাদেশের একজন প্রথম সারি আলেম আপনি গবেষণা ছাড়া তাহকিক ছাড়া হুট করে মানুষকে বলে দিবেন অধিকাংশ আলেমরা ভুল করে অধিকাংশ মুসলমানরা ভুল করে অধিকাংশ মানুষকে বলে আপনি নিজে একটা ভুল তথ্য বলে দিলেন এটা আপনার কাছে আমরা আশা করিনি আশা করি আমার এই বক্তব্যটা শোনার পরে আপনি অবশ্যই এটা গবেষণা করবেন তাহকিক করবেন এবং আপনার এই বক্তব্য থেকে আল্লাহর ভয়ে রুজু করবেন সাধারণ মানুষকে বলবেন না এটার দলিল আছে আপনার কাছে যত উপযুক্ত কিনা সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দলিলহীন না এটা হুট করে কেউ বলেনি সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জামানতে তাবেঈগণ এটা বলাবলি করেছেন যেটা যুগ যুগ ধরে মুফাসসিরিনে কেরাম ফুকাহাই কেরাম মুহাদ্দিসিনে কেরাম যার যার কিতাব উল্লেখ করেছেন আমি রাসূলের পাকের হাদিস থেকে সরাসরি আল্লাহ রাসূলের হাদিস থেকে একটা রওয়ায়েত শুনাই তাহলে ওই সবগুলি আসারের বাস্তবতা পেয়ে যাবেন খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা তারিখুল বাগদাদ তারিখে বাগদাদ যেটা প্রাচীনতম কিতাব সেখানে একটা মারফু হাদিস উল্লেখ করেছেন যেমন আমি এবার একটা পড়ে শোনাচ্ছি وقد اخرج الخطيب حديثا في بقاء ادم فقال باسنده খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাই আদম আলাইহিস সালামের কান্না সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন উল্লেখ করেছেন তার নিজের সনদের মাধ্যমে আন ইবনে বুরাইদা তা আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ উযিনা দুমুউ আদম বি জামিউ দুমুউ ওয়ালাদিহি লারাজাহা দুমুউ আলাল জামিউ আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন থেকে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবীজি বলেন উম্মতেরা শুনো সারা পৃথিবীর বনি আদম যারা আছে আদম সন্তান যারা আছে সব মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয় সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামের চোখের পানির সমান হবে না কত পরিমাণে তিনি কেঁদেছেন তাহলে তাবেঈদের এই কথাগুলির সাথে 350 বছর কেঁদেছেন চোখের পানি ফেলে কেঁদেছেন ওই কথাগুলির সাথে রাসূল পাকের হাদিসের মিল আছে না নাই কি পরিমাণে আদম আলাইহিস সালাম কেঁদেছেন যে ওনার চোখের পানি পড়তে পড়তে এত পরিমাণে পানি বের হয়েছে যে সারা বনি আদমের সবার চোখের পানি এক পাল্লায় রাখলো আবুল বাশার আদম আলাইহিস সালামের চোখের পানি সমান হবে না আল্লাহর রাসূল বলেছে এটা শুধু তাই নয় ভাই আমার আরেকটা রওয়ায়েত আপনারা শুনে রাখতে পারেন কাজে লাগবে এটাও মারফু হাদিস বাকা শুআইবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حتى عمي فرد الله عليه بصره ثم بقى حتى عمي فرد الله عليه بصره ثم بقى حتى عمي فرد الله عليه بصره فقال الله تعالى عز وجل ما هذا البقاء أشواقا أشوقا إلى الجنة أو خوفا من النار فقال لا يا ربي ولكن شوقا إلى لقائك سبحان الله نبي حضرت শুআইব আলাইহিস সালাম একজন আল্লাহর মায়ার নবী ছিলেন তিনি আমার আল্লাহর ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এত পরিমাণে কানতেন কানতে কানতে ওনার চোখের জ্যোতি কমে গেছে মানে প্রায় অন্ধ হয়ে গেছে আমার আল্লাহ স্পেশাল দয়া করে তিনার দয়ায়
এই চোখের জ্যোতি আবার বাড়ায় দিলেন বাড়ায় দেওয়ার পরেও শুআইব আলাইহিসসালাম আবার কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি আবার তিনি হারিয়ে ফেললেন অন্ধ হয়ে গেলেন এমনকি আমার আল্লাহ আবার তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আবার তিনি নামাজে বিভিন্ন ইবাদতে বিভিন্ন সময় আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন আবার আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দেয় আবার তিনি কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলে এক পর্যায়ে আমার আল্লাহ বলে নবী শুআইব রে এত পরিমাণে কান্দো কেন তুমি কি জান্নাতের আশায় কান্দো না জাহান্নামের ভয়ে কান্দো হযরতে শুআইব আলাইহিসসালাম বলেন ওগো আমার রব ও আমার মালিক ও আমার দয়াল আল্লাহ আমি জান্নাতের আশায়ও কান্দি না জাহান্নামের ভয়েও কান্দি না আমি শুআইব নবী আপনার দিদারের আশায় কান্দি সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম হযরত শুআইব আলাইহিসসালাম অসংখ্য নবীগণ তিনার প্রচুর পরিমাণ কাঁদতেন নূহ নবীর নাম কিন্তু নূহ না ওনার নাম হলো আব্দুল গাফফার কোন কোন জায়গায় উল্লেখ আছে আব্দুল্লাহ আব্দুল গাফফার উনি এই নাম থেকে চেঞ্জ হয়ে কোরআনে নূহ নামে আখ্যায়িত হলেন কারণ নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী কান্দুন্যা আল্লাহ তাআলা উনি বেশি বেশি কান্দে দিকে হুদাই কান্দা দেয় আল্লাহর কাছে অথচ হুদা মানে দরকার হলো কান্দেন না দরকার ছাড়াও আল্লাহর কাছে কান্দে এই জন্য আল্লাহ আদর করে নাম রাখছে কান্দুন্যা কান্দুন্যা মানে ক্রন্দনকারী অধিকতর ক্রন্দনকারী নূহ ইয়া নূহ হে ক্রন্দনকারী হে কান্দুন্যা সুবহানাল্লাহ বলেন নবী রাসূলরা কি পরিমাণে কেঁদেছেন আর অনেকগুলি রেওয়ায়েত আছে আমি সংক্ষেপ করে দিলাম নবী রাসূলরা কি পরিমাণে কেঁদেছেন আল্লাহর ওলিদের জিন্দেগি খুঁজলে আমরা দেখি পীর ও মুর্শিদ আউলিয়া কেরামরা নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন সাহাবায়ে কেরাম কাঁদতেন জাহান্নামের আয়াতগুলি যখন তেলাওয়াত হতো তখন আল্লাহর ভয়ে তিনারা নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজে কাঁদতেন লুকায় লুকায় আল্লাহর কাছে কাঁদতেন মুনাজাতে কাঁদতেন তারা সময় পেলে আল্লাহর কাছে কাঁদতেন এখন সে আগের মতো কান্না নাই এখন চোখের পানি হারিয়ে গেছে চোখের পানি এখন সোনার হরিণ চোখের পানি যার তার চোখে আসে না পীর সাহেবরাও কান্দে না মুরিদ তো কান্দেই না আলেমদের চোখেও চোখের পানি নাই কেমন যেন দুনিয়াটা হাহাকার হয়ে গেছে শক্ত পাথর হয়ে গেছে কঠিন পাথর হয়ে গেছে চোখের পানি নাই তো কোনো আলেমও কান্দে না পীর সাহেবও কান্দে না কান্নার সিজনটা শেষ যার কারণে এখন আবুল কালাম আজাদ বাশার সাহেবের মতো আলেমরা মনে করতেছে 350 বছর আদম নবী কান্দবে এটা কি হয় নাকি এটা অসম্ভব এটা মিথ্যা ওনাদের এটা মনে হচ্ছে কারণ ওনারা তো চোখের পানি দেখে নাই চোখের পানি কি জিনিস দেখেনি আমি দেখেছি আমার পীর ও মুর্শিদ আমার পীর ও মুর্শিদ যখন মুনাজাত ধরতেন একবার দেখলাম হুজুর কেবল ভাত খাইতেছেন অনেক ধরনের খাবার আনছে আনার পরে হুজুর বললেন বাবা এই খাবারগুলি যারা না খেয়ে রয়েছে তাদেরকে বিতরণ করে দাও তাড়াতাড়ি ওনারা খাক পরে হুজুর কেবলের কাছে আনা হইলো ফেনা ভাত মানে নরম ভাত একেবারেই নরম ভাত জাউ ভাত বা আপনাদের কি ভাত বলে জাউ ভাত একবারে নরম ভাত আর পাট শাক পাট শাক পাট গাছের উপরের যে পাতাগুলি নরম পাতাগুলি দিয়ে শাক এগুলি হুজুর কেবলা এই এক মুষ্টি এই এটুকু খাবার খাওয়ার পরে মুনাজাত দৈরে আল্লাহর কাছে চোখের পানি গড় করে ছেড়ে বলতেছে আল্লাহ আল্লাহ গো আমি কতগুলো খানা খাইয়ে ফেলছি আল্লাহ আপনার এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার সামর্থ্য আমার নাই আমারে ক্ষমা করে দিয়েন আল্লাহ আমি তো আল্লাহ আপনার এই নিয়ামত বক্ষণ করার যোগ্যতা নাই আমার হক নাই ঘর করায় চোখের পানি ছেড়ে দেখে আনতেছে কোনো লৌকিকতা না মানুষকে দেখাইবার জন্য না চোখের পানি এমনি এমনি আসে না ভাই ভাত খাইছে কি ফেনা ভাত যাও ভাত আর অল্প একটু পাট শাক এটা খেয়ে কান্দছে আল্লাহ আমি তো খেয়ে ফেলছি আপনার এত বড় নিয়ামত খাওয়ার যোগ্যতা আমার নাই আমারে মাফ করে দেন আর আমরা কত কিছু খাই কত কিছু খাই কিন্তু কোনোদিন তো আল্লাহর কাছে বললাম না আল্লাহ তোমার নিয়ামত খাইছি আমাকে তুমি মাফ করে দাও আমার তো সে যোগ্যতা নাই কোনোদিন বললাম না আমরা সেই চোখের পানি নাই এখন হারিয়ে গেছে কোথায় জানো যার কারণে ওনারা হযরত আদম আলাইহিসসালাম 350 বছরের মতো কেঁদেছেন এটা এখন বিশ্বাস করতে চায় না হযরত আদম আলাইহিসসালাম নামাজের কিয়ামরত যখন তিনি নামাজে দাঁড়াতেন প্রয়োজনে কাজ ছাড়া বাকি সব সময় তিনি নামাজে দাঁড়ায়া তিনি কিয়ামরত অবস্থায় 40 বছর কেঁদেছেন রুকু অবস্থায় 40 বছর কেঁদেছেন সেজদা অবস্থায় 40 বছর কেঁদেছেন এই ধরনের রেওয়ায়েত অনেকগুলি রয়েছে সবগুলি রেওয়ায়েত থেকে জানা যায়
যে আদম নবী সহ অন্য নবী রাসূল আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম ইনারা কেঁদেছেন চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছেন এটা সত্য এটাকে যারা মিথ্যা বলবে তার আরো লেখাপড়া দরকার আছে আরো লেখাপড়া করা দরকার তারা হোরা করে কথা বলবেন না ভাই আমাকে শত্রু মনে করবেন না আমি আপনার উপকার করতেছি আপনার নিঃশ্বাস থাকার আগে আপনার একটা ভুল সংশোধন করে দিতেছি আমি আপনার আসল ভাই আপনার যদি ঈমান আপনার যদি তাকওয়া থাকে তাড়াতাড়ি বক্তব্য রুজু করে নেন হাশরের ময়দানে সম্মান পাবেন আর যদি নবী রাসূলদের ব্যাপারে এই ধরনের কথা বলে আবার না শোনার ভান করে থাকেন ময়দানে মাহশারে আপনার সাথে দেখা হবে কঠিন বিপদে পড়ে যাবেন নবীদের ব্যাপারে নমনীয় হয়ে যান নবী রাসূলরা আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর এই মাখলুকাতের মধ্যে নবী রাসূলরা আল্লাহর সবচেয়ে বেশি কাছের সুবহানাল্লাহ বলেন আল্লাহ যেন সেই ভাইদের বুঝার তৌফিক দেন মহব্বতে বলেন আমিন মহব্বতে বলেন আমিন